বাংলাকে শোষণ করার জন্য ইংরেজ প্রভুরা তৈরি করেছিল এক হাতিয়ার। সেই হাতিয়ারের নাম জমিদার, যাদের শাসনে শোষণে অত্যাচার আর নির্যাতনে নিপীড়িত হয়েছে এদেশের মানুষ, এদেশের আকাশ বাতাস। জমিদার প্রথা আজ নেই, কিন্তু এখনো এদেশে ছড়িয়ে আছে তাদের নষ্ট রক্ত। তাদের বংশধর, তাদেরই একজন সোহেল চৌধুরী। দাদা, তুই বিজয়নগরের জমিদার ছিলি, যতদিন বেঁচেছিলি ততদিন মদ মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করেছিলি, নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছিলি। এই রংমহলের কোন এক বাইজিকে বিয়ে করে তুই আমার বাপকে জন্ম দিয়েছিলি। তোর মৃত্যুর পর আমার বাপও এই বিজয়নগরে জমিদারি করেছেন। সেও তোর মতো এই রংমহলের রঙিন পানি খেয়ে হাজার হাজার বাইজি নাচিয়েছে, নিরীহ মেয়েদের উপর অত্যাচার করেছে। তোরই মতো এক বাইজিকে বিয়ে করে সে আমাকে জন্ম দিয়েছে। আমি এক বাইজির সন্তান, আমার মা ছিল বাইজি। বেশ্যা, আমার বাপ দাদা গ্রামে থেকে চৌধুরী বংশের ঐতিহ্য রক্ষা করেছিল, আর আমি শহরে থেকে লেখাপড়া শিখেছি। কিন্তু শিখলে কি হবে? আমার শরীরে যে তোমাদেরই বংশের নষ্ট রক্ত। আমার বাপ দাদা যা করেছে আমিও তাই করব, উপায় নেই। তোমাদের অত্যাচার আর অনাচারের কারণে, হাজার মানুষের অভিশাপের কারণে আমাকেও তাই করতে হবে। চৌধুরী বংশের অশ্লীল ঐতিহ্য রক্ষা করতে হবে। কানারে দেখ ন্যাংরা, এক সরে তোর 32টা তা কতদিন না কইছে আমারে কানা বলে ডাকবি না? আরে কানা ভাই, শোনো, হুজুরের অন্যায় আবদারে আমার মাথা বন্ধু ঠিক নাই। দুনিয়াতে এত কিছু থাকতে হুজুরের মাইয়া মানুষ খাইতে চায় কেন? রক্তের ধারা, রক্তের ধারা। বাপ দাদা সদ্য পুরুষ, মানুষের আর মাংস চিবে খাইছে, হুজুরও খাইতে চায়। আরে সব তো ঠিক আছে, কিন্তু হুজুরের হে মাইয়া পা মুকো তোমরা কারা? আমি কানা কবিরাজ, ও সোহেল চৌধুরী ডাইনার, আর আমি ন্যাংরা অধিকারী, সোহেল চৌধুরী বামাত। বামাত আঙ্গু ছাড়া হয় না কোনো কাজ। তোমরা আমার নতুন মেহমান, আমার বাড়িতে করতে হবে জলপান। কোথায় তোমার বাসা? নদীর ওপারে বাড়ি, নৌকায় দিতে হবে পারি। কানা ভাই, কানা ভাই,
আইছি। ধরো আমার, ধরো, আরে আমার ধরো। কেন ভাই আইছি? ধরো কেন ভাই আই কথা। হ্যাঁ কি বললি? পাইছি হুজুর। কি কি পেয়েছিস? আরে এইটা কও। এই কানা কবিরাজ বল না হুজুর, আমি কই? বলি বলি করছিস কেন বল? হুজুর আপনি একটা বিয়া করেন। কি বললি? আমি একবার বলতো শুনি। আমি না ও কইছে। হুজুর আমি কই, এই আপনি একটা বিয়া করেন। বিয়ে? শত ফুলের রং মাখি
পাখি এঠোটে আপনি জমিদার বংশের ছেলে, আপনার পূর্বপুরুষরা সারা জীবন মদ মেয়ে মানুষ নিয়ে আনন্দ ফুর্তি করেছে, নারী আপনাদের ভোগের সামগ্রী মাত্র। কোন এক বাইজির ঘরে আপনার জন্ম, আমি জেনেছিলাম ওই ঘরে আমার মেয়েকে বিয়ে দিতে পারি না। আমি জানি, আমি আমি বাইজির ছেলে, কিন্তু আমি আপনার মেয়েকে জোর করে বাইজি বানাতে চাই না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। না না, আমি আপনার মেয়েকে নিয়ে রংমহলে নাচিয়ে আনন্দ ফুর্তি করব না। আমি তাকে বানাবো আমার মনের রাঙা বউ, রাঙা বউ। না, প্রয়োজনে আমার মেয়েকে জীবন্ত কবর দেবো, তার কবরের পাশে বসে সারা জীবন কাঁদবো। তবু আমি কোনো বাইজির ছেলে হাতে আমার মেয়েকে তুলে দেবো না। আপনি হুজুরের লগে আপনার মেয়ের বিবাহ দেন, সারা জীবন সুখে থাকবে। আমার সাথে তোর মেয়ের বিয়ে হবে। একবার যার উপর এই বংশের লোকদের নজর পড়ে, সে নজর আর তার উপর থেকে ফেরে না। তোর সামনে এখন দুটো পথ খোলা আছে, এক আমার মনের রাঙা বউ, দুই আমার রংমহলের বাইজি। বল গরিবুল্লাহ, বল তুই কি চাস, বল কি চাস, বল কি চাস তুই গরিবুল্লাহ, বল কি চাস গরিবুল্লাহ, বল কি চাস। হ্যাঁ মাস্টার, তুই আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিস, তাই তোর বোনকে জোর করে তুলে নিতে এলাম। আজ থেকে তোর বোন হবে আমার রংমহলের বাইজি। Ah!
তুমি এত সুন্দর কেন? তোমাকে দেখে মাথাটা কেমন গরম হয়ে গেছিল তাই? I'm sorry. I'm really sorry. খুব কি যন্ত্রণা হচ্ছে তো? কবিরাজ! হুজুর, আমার রাঙাবু বাথরুমে পড়ে গিয়ে ব্যথা করছে, ওর চিকিৎসা করা। ঠিক আছে, চলেন ম্যাম সাহেব, চলেন। না না বেগম সাহেব, লজ্জা পাবেন না, আমি কানা কবিরাজ, চোখে কিছু দেখি না, হুজুরের দাওয়াই খাই আর মলম ঠলম মাইখে দেওয়াই আমার কাজ। বিয়ের রাতে বউকে কি এইভাবে কেউ মারে? জমিদার আমলের ফর্মুলায় তৈরি মলম তো প্রথম প্রথম একটু একটু লাগবে, পরে সব ব্যথা সেরে যাবে বেগম সাহেবা। তোর এত বড় সাহস, তুই আমার রান্না বাড়িতে হাত দিয়েছিস?
মাটিতে তুমি শুয়ে আছো, মৃত্যুর পর এই ঠিকানা সবাইকে আসতে হয়। বাবাও তোমাকে কবর দিয়েছে এই মাটিতে, কিন্তু আমি তো মনে যাইনি মা, তোমার বাবা আমাকে কেন কবর দিল, কেন মা? জীবন্ত কবর ওই জমিদারের প্রাসাদে, কি অন্যায় আমি করেছিলাম, কেন মা আমি কি অন্যায় করেছিলাম, কেন? কোন অন্যায় তুই করিসনি মা, অন্যায় তো করেছি আমরা। মা রে, গরিব হয়ে এই পৃথিবীতে জন্মেছি, জমিদারে অন্যায় অত্যাচার আর ভোগ বিলাসের শিকার হয়ে ধুকে ধুকে মরছি। আমি চাইনি মা, আমি চাই যে আমার একমাত্র মেয়ে ওই জমিদারের লালসার শিকার হোক, কোনো বাপ তা চায় না। তাই তোকে আমি জীবন্ত কবর দিতে বাধ্য হয়েছি। যদি পারিস তাহলে তোর ওই বুড়ো বাপকে ক্ষমা করে দিস মা। বাবা, সব বাবাই চায় তার মেয়েকে সুখী দেখে মরতে, যদি পারিস ওই হিংস্র জানোয়ারটাকে পোষ মানিয়ে সুখী হতে, তাহলে মরেও আমি শান্তি পাবো মা, শান্তি পাবো। মা তোমাকে নিয়ে শহরের সবচেয়ে বড় হোটেলে খাবো। কাঁটা চামচ দেখে পাচ্ছ না? হ্যাঁ, আরে রাখো তো সব কাঁটা চামচ, আমরা বাঙালি। হাতে খাও। কি হলো, খেতে পারছো না? ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। রূপ তেরা মস্তানা, রূপে তোমার আগুন জ্বলে যৌবন ভর আগে। ভাই কি অসুবিধা আপনাদের? আমি ওখানে নিজের বউ নিয়ে বসে আরামে খাচ্ছি, আপনারা চিৎকার করছেন কেন? আপনাদের যদি অসুবিধা থাকে আপনারা নিজেদের বউ নিয়ে এসে খান। Come on.
নিয়ে শহরে গিয়েছিলাম। হোটেলে খাবো, মজা করব, আনন্দ করব, কিন্তু হলো না। কেন হলো না? তোর জন্য, শুধু তোর জন্য। তুমি শুধু আমার মনে রাঙা বউ, তুমি আমার, তুমি শুধু আমার। বেগম সাহেবা, আপনি যদি সত্যি সত্যি হুজুরের মন পাইতে চান তাহলে মার্কেটে চলে যান। না না, আমাকে ও কথা বলো না। আহা, আপনি ক কথাটা আগে শুনবেন তো। আপনি হুজুরের ব্যবহারের জন্য মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে আনেন, দেখবেন হুজুরের মনের কোটায় সারা জীবনের লেগে কিকিট্টু লেগে গেছেন। কোথায় গেলে তোরা? প্রাণ বুইরা ডাকো, আমারে ডাকো, যতই আমার নাম ধরে ডাকবা আমার প্রীতের কাঠন তত তাড়াতাড়ি পাকবো। ডাকো মরছি না, ডাকো। ন্যাংরা, আমার ন্যাংরা, আমার বুকে শুধু তোমার ভালোবাসা। মালটা তুমি খাসা, আদর্শ আগে আজ তোমার গরম ঠাসা। ছাড়ো, আমাকে ছাড়ো। কেন ছাড়ুম কেন? আমার আমার খুব খারাপ লাগছে। আমিও তো ভালো নাই। কখন জানি কি হইয়া যায়, সেটা আমি থাকতে পারতেছি না। কাপড় খোলো, কাপড় খোলো, তাড়াতাড়ি খোলো। আরে দেরি করো না, কেউ দেখে ফেলবে। এই শান্তি নাই, শান্তি নাই হুজুর। ডাইন হাতে মনে হয় ব্যথাটা একটু বেশি পাইছেন, হাতটা দেন, মালিশ করে দেই। গেছি রে বাবা। তোমরা যাও ঘুম, আমার ভীষণ ঘুম হচ্ছে। ঘুম পাড়ানির মাসে পেশে মোদের বাড়ি এসো। বাইগুন পড়লে আগুন যেমন ছইলা যায়, চুন মিশাইয়া হলুদ মাখলে ব্যথা বেদনা ছইলা যায়। মায়া গা গা কইতাছি গা। গরম তেলে বাইগুন পড়লে আগুন যেমন জইলা যায়, ছইয়া হলুদ মাখলে ব্যথা বেদনা ছইলা যায়। গরম তেলে বাইগুন পড়লে আগুন যেমন জইলা যায়, চুন মিশাইয়া হলুদ মাখলে ব্যথা বেদনা চইলা যায়। তেমনি তোমার সোহাগে মন, তেমনি তোমার সোহাগে মন বরফ হইয়া গলা যায়। নাচ রে মাইয়া, নাচ রে মাইয়া কোমর দোলাইয়া, নাচ রে মাইয়া মন ভোলাইয়া, নাচ রে মাইয়া কোমর দোলাইয়া, নাচ রে মাইয়া মন ভোলাইয়া। আহারে
লবণ বন্ধু থাকবে যেমন চিরকাল, মুখে কাঁচা মরিচ পড়লে লাগবে যেমন চিপায় ঝাল। তোমার প্রেমে এমনই ঝাল, তোমার প্রেমে এমনই ঝাল, কই যা গুড়টা ছিন্না যায়। নাচ রে মাইয়া নাচ রে মাইয়া পাগল করিয়া, নাচ দেখিয়া যাব মরিয়া, নাচ রে মাইয়া পাগল করিয়া, নাচ দেখিয়া যাব মরিয়া। কি সৌন্দর্য ছিলে তবেই তো হয় নামি দামি শুটকি মাছ, জল ছাড়া বাঁচে না রে বৃক্ষ তরু লতা গাছ। আমি বাঁচি তোমায় নিয়া, আমি বাঁচি তোমায় নিয়া, মন মাইনা বইলা যায়। নাচ রে মাইয়া নাচ রে মাইয়া দম ফাটাইয়া, একটা পিছু দে ঘটাইয়া, নাচ রে মাইয়া দম ফাটাইয়া, একটা পিছু দে ঘটাইয়া, আরো কাছে আয়। গরম তেলে বাইগুন পড়লে আগুন যেমন জ্বইলা যায়, চুন মিশাইয়া হলুদ মাখলে ব্যথা বেদনা চইলা যায়। গরম তেলে বাইগুন পড়লে আগুন যেমন জ্বইলা যায়, চুন মিশাইয়া হলুদ মাখলে ব্যথা বেদনা চইলা যায়। তেমনি তোমার সোহাগে মন, তেমনি তোমার সোহাগে মন, বরফ হইয়া গইলা যায়। নাচ রে মাইয়া নাচ রে মাইয়া কোমর দুলাইয়া, নাচ রে মাইয়া মন ভোলাইয়া, নাচ রে মাইয়া কোমর দুলাইয়া, নাচ রে মাইয়া মন ভোলাইয়া। ভাই আমার রাঙা বউ কোথায়? মা 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 ওই ওই যে কোথায় গিয়েছিলে? মামা মার্কেটে। তোমাকে না বলেছিলাম তুমি এই ঘরের বাইরে যাবে না? আরে তুমি বাইরে গেলে লোকজন তোমার দিকে হা করে চেয়ে থাকে। আমি তো তোমাকে বলেছি তোমাকে আর কেউ দেখতে পারবে না, শুধু আমি দেখব। আমি তুমি আমার নিষেধ অমান্য করে কেন মার্কেটে গিয়েছিলে? হ্যাঁ কেন গিয়েছিলে? কটার সময় গিয়েছিলে? জি মানে সকাল নটা, নটায় বেরিয়েছিলাম। আর এখন দুপুর 12টা বাজে। চলো তোমাকে নিয়ে এখন বিজয়নগর মার্কেটে যাবো। তুমি যা যা কিনেছো সেই জিনিস আমি আবার কিনবো। কেন আমার কেনা আমার কেনা এইসব জিনিস আপনার পছন্দ? মার্কেটিং করতে তোমার এত সময় লাগবে কেন? হ্যাঁ আগে সেটা আমাকে জানতে হবে। চলো তুমি সকাল 9টায় গিয়ে দুপুর 12টায় ফিরেছিলে, তোমার 3 ঘন্টা সময় লেগেছিল। তুমি যা যা কিনেছিলে আমিও তাই কিনেছি, কিন্তু আমার সময় লেগেছে মাত্র 1 ঘন্টা 40 মিনিট। এবার বলো 1 ঘন্টা 20 মিনিট তুমি কোথায় ছিলে? হ্যাঁ কোথায় ছিলে? কোথায় ছিলে? হ্যাঁ কোথায় ছিলে? বাবাকে দেখে এসেছো এই তো বোকা মেয়ে।
এই কথাটা আগে বলনি কেন? কেন বলনি? কাঁদছো কেন? হাসো, আরে হাসো, হাসো। এই তো, আরে তুমি আমার বউ, আমার রাঙা বউ, তুমি আমার, শুধু আমার। সরি, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আই এম ভেরি সরি। যাও। আমি যখনই কোন স্বপ্ন দেখি তখন তুমি আমার ভিজে ভিজে দাও। Happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to my ranga bo. Now, kick kato. Masha! Baba! Ki chai? জামাই বাবাজি, আপনি কেমন আছেন? আপনি এখানে ঢুকলেন কি করে?
কার অনুমতিতে? জামাই বাড়িতে ঢুকতে অনুমতি লাগে না বাবা। লাগে লাগে, আরে লাগে, জামাই বাড়িতে ঢুকতে অনুমতি লাগে। বাবাজি আজ আসার জন্মদিন, তাই একটু দোয়া করতে এলাম। দোয়া? আমি কি আপনাকে জন্মদিনে দাওয়াত করেছি? কি বলছেন বাবা, আমার যে আদরের একটাই মেয়ে। আরে আমারও তো একটাই বউ। যান যান, আমার বাড়ি থেকে চলে যান। বাবা বাবা গো। মা, মা রে, তোর জন্য একটা শাড়ি এনেছিলাম। শাড়ি? বাড়িতে গিয়ে ভালো করে দোয়া করুন। কি করলেন আপনি? কাঁদছো কেন? না বউ, আজ কান্নার দিন না, আজ হাসির দিন, আজ খুশির দিন, আজ তোমার জন্মদিন, আজ তো তুমি শুধু হাসবে, শুধু হাসবে। চলো কেক কাটি, এসো। কাঁদছো কেন বউ? কাঁদবে না, আজ তোমার জন্মদিন, আজকের দিনটি শুধু তোমার, শুধু তোমার। হাসো, হাসো, গুড, নাও কেক কাটো। কি হলো? কি বলছিলেন কি? জন্মদিনে আর কেউ আসবে না? কি বললে? কি বললে? না মানে বলছিলাম কি, আমার কেউ না, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ। জন্মদিন একা আমাকে নিয়ে পালন করা যায় না? এই ফুল আমি বাজার থেকে কিনে আনিনি, কোনো লোক দিয়েও জোগাড় করিনি, বাগান থেকে একটি একটি করে নিজের হাতে তুলেছি, নিজের হাতে মালা গেঁথে ঘর সাজিয়েছি, শুধু তুমি আর আমি জন্মদিন পালন করব বলে। তোমার কি অন্য মানুষ দরকার? বেলুন, এই এই বেলুনগুলো কাউকে দিয়ে কেনেনি না, আমি এক মাস আগে নিজে বাজার থেকে কিনে এনেছি। এই বেলুন গ্যাস দিয়ে ফুলায়নি, অন্য কোনো মানুষ দিয়েও ফুলায়নি, কারণ এই বেলুন তোমার জন্মদিনে এখানে ঝুলাবো বলে আমি আমার বুকের বাতাস দিয়ে ফুলিয়েছি, আমার বুকের বাতাস দিয়ে। তোমার কেন অন্য মানুষ দরকার? হ্যাঁ, তুমি আমার, তুমি আমার, তোমার জন্য, আমার জন্য। আমার
বিয়ের পর আমার বাপ দাদারা জন্মদিনে বাইজি যেত, কিন্তু আমি তা করি না। এই যে কেক দেখছো আশা, আমি কাল সারা রাত ধরে নিজের হাতে বানিয়েছি, দুধ মিশিয়েছি, ডিম মিশিয়েছি, ময়দা মিশিয়েছি, আমি নিজে তৈরি করেছি, শুধু তুমি খাবে বলে। তুমি, আমি তোমার সাথে জন্মদিন পালন করব বলে এত আয়োজন করেছি, আমি তোমাকে আমার রাঙা বউ করতে চেয়েছি, কিন্তু সব ভুল, সব মিথ্যে। আমার বন্ধু বান্ধব ছাড়া তোমার জন্মদিন হয় না? আমার বন্ধু বান্ধব তোমার খুব দরকার, খুব দরকার। এই অভিশপ্ত চৌধুরী বাড়িতে তোকে নিয়ে আমি আর থাকবো না। কি করে থাকবো বলো? যতই জোরাজুরি করো আমি তোমাকে যেতে দেব না, চলো। কোথায়? মার্কেটে। তুমি যা চাইবে আমি তাই দেব, তবে একটু সেজে গুজে যেতে হবে। লক্ষ্মীটি, আমার এই দয়ন দিয়ে আমি তোমাকে প্রাণ ভরে দেখবো। তাহলে শাড়িটা পাল্টে নেই, কি বলো? এসো মজনু, আমার ঘরে এসো, এসো। এই ঘরে আমাকে একা একা থাকতে হয়, আমার এই ভরা যৌবন আর কি একা থাকা যায়? না না না, তুমি বসো লক্ষ্মীটি, আমি শাড়িটা পাল্টে নিই। কিছুই করতে পারিনি, আজ যাবে কোথায়? তার খানকে বলার সই করে দেই, এই জমি রক্ষার জন্য
একাত্তরের পঁচিশে মার্চের কালো রাত্রিতে আমার বাবা মা ভাই বোন রক্ত দিয়েছে। এই জমিন আমি কারো কাছে বিক্রি করতে পারবো না। নাকে কি করে হ্যাঁ করতে হয় তা আমার ভালো করে জানা আছে। শুয়োরের বাচ্চা ধর। অথচ জমিন দখল নিতে না পারলে আহমদ ইমতিয়াজকে কি জবাব দেব আমি? জবাব একটাই, ওই মাস্টান রাজাকে তুমি বলে দাও 24 ঘন্টার মধ্যে জমি ছেড়ে না দিলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আইনের আশ্রয় নেবেন স্যার? রাঙাবু, এই মাটিতে মিশে আছো তুমি, এখানেই আমি তোমাকে হারিয়েছি, এই সেই জায়গা যেখান থেকে তুমি আমায় ছেড়ে চলে গেছো। আমি পারিনি, আমি পারিনি আমার রাঙাবুকে কবর দিতে, তাই অনেক দাম দিয়ে এই জায়গা আমি কিনে নিয়েছি, এই জন্য যে এখানে আমি গড়ে তুলবো আমার ভালোবাসার প্রাসাদ, তোমার জন্য তৈরি করব এক তাজমহল। আর আমার চোখের জলে ভাসিয়ে দেব সেই তাজমহল। রাজা নামে এক মাস্টান জমিটা দখল করে বস্তি বানিয়েছে, ভাবছি পুলিশকে দিয়ে বস্তিটা উচ্ছেদ করিয়ে তারপরই ব্যঙ্গকা। আরে না না, পুলিশের সাহায্য চেয়ে ঝামেলা চেয়েও না পাপা, আমি দেশে এসে সব সমস্যা মিটিয়ে ফেলবো। ওকে পাই, আই তুই মতই পাইছি,
তোমার লগে আমি প্রেম করমু। হায় হায় রে, রাশেদাতে হি একেবারে টস্টস্যা মাল, আইজার সারা সারি নাই, নাই তো সি। কিরে তুই? তোরে আমার খুব পছন্দ হইছে। কি কইলি? সত্যি কইতা, খালি তুই রাজি হইলে গলায় দিমু প্রেমের ফাঁসি। আমি তো রাজি। তাইলে আয় প্রেম করি। তোরে বুকের মাইতে জড়াইয়া দইরা শরীর মন ঠান্ডা করি। রাশি তো এই গায়ে হক দাস কেন মানসে দেখলে খারাপ করব, সুযোগ মতো বাইরতে আহি। তাইলে রাইতে তোর ঘরের দরজা খুইলা রাহিস। আচ্ছা যামু, সুযোগ মতোই ঘরে যামু। অমন করে দৌড়াচ্ছিলে কেন? নিশ্চয়ই কোথা থেকে চুরি করে পালিয়েছিস। তোর ঘরে মাবুর নাই? কি হয়েছে তোর, আমাকে বল। আগে আমার একটা ভাগনে জায়গা করে দেন, তারপর সব কইতাছি। ঠিক আছে, আয় আমার সাথে। ও মা, এটা ছেড়ি না, হেই মা। এই যে এটা আমার থাকার ঘর, খবরদার পানের পিক টিক ফেলে দেয়াল নষ্ট করবে না যেন, ঠিক আছে? স্যার, স্যার, এই ঘরটা দেখে আপনি ভাড়া থাকেন স্যার? আরে নিজের জমি নিজের ঘর, ভাড়া থাকবো কেন? আমার বাবা মা ভাই বোন আর আমি সবাই আমরা এখানে। ও মা, ওরা কই? দেখতা সিনা তো? আকেল, ওকে থামতে বলবি। স্যার, কত জুনা রাগ করলেন। এই মাকে চুপ, রাগ করবো না, তুই কি তোরে কোলে কইলে নাচবনি? শোন, স্বাধীনতা যুদ্ধের সময় আমার ওস্তাদ সারা তার বাপ মা ভাই বোন সবাই যে মেলটিরা মাইরা ফেলেছে, বুঝছস? বুঝছি, তোর মনে হয় রাজা স্যারের সেই সব কথা মনে বুইরা গেছে। আকেল ও স্যার, চল ওর থাকার ঘরের ব্যবস্থা করি। আচ্ছা, আই তারি যা। আচ্ছা শোন, এখন বল কারা তোকে ধাওয়া করছিল? ওই তো যে বাড়িতে কাম করতা, ওই বাড়ির বড় লোক সাহেবের একটা খস্তইরা শালা আছে, সেই বাড়িটা খালি বিসিআর দেহে আর ডেসেন্টিনা দেহে আমারে কয় মাতৃদিহি আর সহি চলা। আরে চুলা না চুলা না, সহি চলা। ব্যাকেল ওস্তাদ, আমার নাম আকেল আলী। ওই হলো। আচ্ছা, তারপরে বড় সাহেবের শালাটা কি সব খস্তইরা খস্তইরা কথা কয়, আমি সব কইবার পারুম না, আমার বমি আহে। আপনি কোন আপনি কোন? আমরা গরিব হইতে পারি, তাই আমার একটা ইজ্জত আছে না? হ্যাঁ, এই বস্তিতে যারা আমার আশ্রয় থাকে সবাই ইজ্জতের সাথে মাথা উঁচু করে থাকে, তেমনি তুইও থাকবি জরিনা। আয় চল। কি নাইলা মাকি, খালি ব্যাগটি পাবে। আকেল দড়িগুলো দে। তারগুলো দে রে। Oh.
ব্যথা পাইছে নোস্তাদ? না। কষ্ট পাইছে নোস্তাদ? না। দুঃখ পাইছে ওস্তাদ? না। তাইলে আরাম পাইছে ওস্তাদ? না। তাইলে আমার বুকের মধ্যে রাখছেন কেন? কি কলি, আমি তোর বুকে রাখছি না, তুই আমার বুকে এসে পড়ছিস? ওস্তাদ কি তুমি না খুব সুন্দর, আমি তোমারে সুমা দেব। না না ওস্তাদ, আমি আমি তোমারে ভালোবাসবো। হ্যাঁ, খুব ভালোবাসবো ওস্তাদ। শিরে ওস্তাদ একেবারে প্রেমের সাগরে ডুই পাকেছে। আজ রাইতে আমিও রাশেদার লোকে চরাচরি করুন। আমিও ঘুমাবো। রাশেদা, আজ সারা রাত আমি তোর লগে থাকুম, তোর গলা চড়াইয়া দইরা শুইয়া থাকুম, কেউ জানবো না, কেউ জানবো না। রাশেদা, এই রাশেদা, মুখ ফিরে আসো কে, তাকাও আমার দিকে, তাকাও, তোমার একটু আদর করি। একই তোর মুখে দাঁড়ি কেন? ওরে বাবা রে, আমি যাই মা গো। হারামজাদা কুত্তা বাচ্চা। আমার তোরা কোন সাহসে বস্তিতে ঢুকেছিস? আহমেদ গ্রুপের কাছে তুই এই জমিন বিক্রি করেছিস, এই দলিলে সই করলেই তোকে ছেড়ে দেব, নইলে তোকে জানে মেরে ফেলবো। আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই জমি আমি তোদের কাছে বিক্রি করবো না। সই করে দে, সই করে দে কুত্তা বাচ্চা। শালারা ওস্তাদের গাছে ঝুলাইছে। Ah!
বাতাস করি। অনেক
গাও ভর্তি করো না আজ খুশিতে ভরো না হাসপাতালের জমিটা একবার নিজে দেখতে চাই। চলুন আমার সঙ্গে। পাপা তুমি এসো, লেটস গো। এই জমিটা কিনেছেন জিএম সাহেব? ইয়েস ম্যাডাম। এই জমির মালিক কে? রাজা। রাজা ম্যাডাম। রাজা কোথায়? সে রাজা। আমার নাম রাজা। ম্যাডাম, এই সেই রাজা, এর কাছ থেকে নগদ 1 কোটি টাকা দিয়ে এই জমি খরিদ করেছি। মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। 1টি টাকা আমি ওর কাছ থেকে নেইনি। আরে 1 কোটি কেন? 10 কোটি টাকা দিলে জমি আমি কারো কাছে বিক্রি করবো না। এই জমিনের মাটিতে আমার বাপ দাদার রক্ত মিশে আছে। এই জমিনে আমার বাবা মা ভাই বোন প্রতিদিন আমার সাথে কথা বলে। কোন টাকার বিনিময়ে জমি আমি কারো হাতে তুলে দেবো না, কারো হাতে না। বাস রাজা বাস, এবার বাকি কথা তুমি আমাকে বলতে দাও। জিএম সাহেব, আমার সহজ সরল পাপার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি কি জাল দলিল তৈরি করে আহমেদ গ্রুপের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন? বিশ্বাস করুন ম্যাডাম। শাট আপ। শুধু তাই নয়, এই জাল দলিল পাকাপোক্ত করবার জন্য আপনি দুবার বস্তিতে ভাড়াতে মাস্তান মাতাল পাঠিয়ে রাজার জীবন নাশের হুমকি দিয়েছেন। কিন্তু এই দলিলে রাজার সৈনিতে আপনি বারবার ব্যর্থ হয়েছেন। পুলিশ কি করে? পাপা, আমি জানি এই জিএম একজন প্রতারক, তাই আগে থেকে পুলিশকে ইনফর্ম করে রেখেছিলাম। বিলিভ মি স্যার, ডোন্ট মেক আপ এ স্টোরি। তুমি আমার বিশ্বাসের অমর্যাদা করেছো, আমি তোমাকে জেলের ভাত খাওয়াবো। ইন্সপেক্টর, অ্যারেস্ট হিম। অ্যারেস্ট হিম। চল। পাপা, আমার আরো কিছু কাজ আছে, আমি একটু পরে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসি মা। না বলে এভাবে চলে এলে কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যাম সাহেব, কখনো আপনি জরি না কখনো ডাইনা, কেন আমার সাথে সব নাটক করছেন? রাজা, ওই ক্রিমিনাল জিমের বিরুদ্ধে কিছুই করা সম্ভব হতো না ম্যাম সাহেব। হ্যাঁ রাজা, ব্যাংকক থেকে পাপার মুখে যখন শুনলাম হাসপাতাল তৈরি করার জন্য 1 কোটি টাকা দাম দিয়ে কেনা জমিটা মাস্তান রাজা নামে এক যুবক দখল করে আছে, তখনই বুঝেছিলাম এ আমাদের জিএম এর কারসাজি। তাই জরিনা সেজে তোমাকে পরীক্ষা করে দেখছিলাম। রাজা, তুমি জয়ী হয়েছ। আমি ভীষণভাবে লজ্জিত। তোমার জন্য তোমারই থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না, কখনো না। আমি আপনাকে না চিনে না জেনে অমর্যাদা করেছি। ওকে রাজা, সব চিনে শুনে
তোমার এই কোমল হৃদয়ে আমায় একটু ঠাই করে দাও। না না, এ হয় না মেম সাহেব, এ হতে পারে না। কেন রাজা, কেন হতে পারে না? আমার জীবনটা ওই বস্তির অসহায় মানুষের সাথে গড়ে উঠেছে, আর আপনি, আপনি তো সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। আমার আর আপনার জগৎ আলাদা, পৃথক। রাজা, না, ভালোবাসার জগৎ কোনোদিন পৃথক হতে পারে না। তোমার বিশাল মনের কাছে আমি হেরে গেছি রাজা, তুমি তুমি আমাকে ফিরিয়ে দিও না। রাজা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে ছাড়া বাঁচব না রাজা, আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি যাব না। যাবে না মানে? আরে বাবা, এয়ারপোর্টে ঢুকতেই যে ঝামেলা, বেরোতে না হয় কত ঝামেলা হয়। আমি যাব না। যাবে না? না, যাবে না, না। জানো, ব্যাংককে না অনেক সুন্দরী মেয়ে আছে। তাও যাব না। আমার সঙ্গে যাবে না? তোমার জন্য তো আমি মৃত্যুর দুয়ারেও যেতে পারি। তোমাকে সঙ্গে নিয়ে সারা দুনিয়া ঘুরে দেখতে পারি। সবাই চলে গেছেন, চলো। ১০০ তলা বাড়ি রে, ১০০ তলা বাড়ি, দুজনে মিলিয়া নাচ
সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি ডায়না। কেন আমার সৌন্দর্যে তুমি মুগ্ধ না? পৃথিবীর সব স্বামী তার স্ত্রীর রূপ সৌন্দর্যে মুগ্ধ, আর তুমি তো আমার সেই ভালোবাসা যার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার সুখের বিশ্বাস পাঠিয়েছে। ও রাজা, আর তুমি কি? তুমি তো আমার সেই স্বর্গের পুরুষ যাকে ছাড়া আমার একটি মুহূর্ত কাটে না। কথা দাও রাজা, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না। আমার মনের কথাটা তুমি বলে ফেলেছো ডায়না, জীবনেও তোমার মরণেও তোমার, এ বন্ধন যেন অটুট থাকে দুজন দুজনের। কি করছো রাজা? রাত কিন্তু এখন অনেক বাকি। স্ত্রীকে আদর করতে রাত দিনের দরকার হয় নাকি? ছাড়ো না প্লিজ। আই লাভ ইউ রানা, আই লাভ ইউ টু। Nice to meet you, Raja. Same to you. Hi. Hello. Oh, thank you. Thank you. Hi. Hi. Okay. Raja, আজ তোমাকে নিয়ে আমি পাত্তা শহর ঘুরে বেড়াবো। সত্যি? You want more? More you get. Wait to listen in a bet. Check out the sign, it's gonna be
চোখে আপনার হাতে যা দেখতে পাবো আমি তাই বলবো। বাপ দাদা চোদ্দ পুরুষ জমিদার, সত্য প্রচন্ড রাগি, সত্য কথা, অর্থ সম্পদ টাকা পয়সা জীবনে কখনো অভাব হবে না। বিশেষ একটা নারীর উপর আপনার প্রচন্ড ভালোবাসা আছে, তিনি আপনার স্ত্রীও হবেন, কিন্তু তিনি আপনার সারা জীবন মানসিক কষ্টের কারণ হবেন। আপনি তাকে প্রচন্ড ভালোবাসবেন, কিন্তু তিনি আপনাকে ভালোবাসবেন না, আপনাকে ঘৃণা করবেন। সত্য গণক কথাবার্তা হিসেব করে বলবে। আপনার সন্তুষ্টির জন্য কথা বলতে হলে আমাকে মিথ্যে কথা বলতে হবে হুজুর। আমার আয়ু কত? কি হলো? আপনি কোনো জম্মা? মানে? মানে হচ্ছে আপনার স্ত্রী অল্প বয়সে বিধবা হবেন। আরে আমার স্ত্রী তো মৃত। আজ্ঞে না, তিনি জীবিত এবং পরবাসে, মানে বিদেশে। কাকে ধরে নিয়েছিস? আপনার স্ত্রী অল্প বয়সে বিধবা হবেন, জীবিত এবং পরবাসে, মানে বিদেশে। কি বলে গেল জ্যোতিষ? আমার রাঙা বউ জীবিত এবং বিদেশে। তুমি বেঁচে আছো? এক্সকিউজ মি, আশা? হোয়াট? তুমি আশা? তোমার নাম আশা? সরি, আপনি ভুল করছেন, আমার নাম ডায়ানা। দেখো, যত ইংরেজি বলো না কেন আর যত মেকআপ নাও না কেন, আমার চোখ কখনো ভুল করতে পারে না। প্লিজ প্লিজ স্যার, ডোন্ট ট্রাই টু বি স্মার্ট and leave me alone. তুমি আশা, তুমি আমার আশা, আমার প্রেম, আমার ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা। Will you please shut up and let me go? আশা, আশা, সেই অ্যাক্সিডেন্ট তোমার, সেই হারিয়ে যাওয়া, আশা আমাকে সব খুলে বলো প্লিজ। দেখুন মিস্টার, আপনি যদি ফার্দার আমাকে ডিস্টার্ব করেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। Excuse me, madam. Yes. Do you know the girl in the lift? Oh, yes. Mr. Raja and Mrs. Diana. What's her room number? Room number 700. Thank you. Mr. Raja, Mrs. Diana. Raja! Hey, Raja! Raja, come on! Come on! Oh, Raja! What happened? Raja! Huh? Ekta lok! Lok? কোন লোক? একটা কি করেছে? একটা লোক জানো আমাকে না কি সব আবোল তাবোল বলছিল। আবোল তাবোল? হ্যাঁ। হ্যালো, রাজা স্পিকিং। আপনি যদি রাজা হন আমি মহারাজা। আমার বউকে দেন, ওই রুমে আমার বউ আশা থাকে। দেখুন, আপনি হয়তো রুম নাম্বার ভুল করছেন, এটা রুম নাম্বার 700।
এখানে আশা নামে কেউ থাকে না। দেখুন এই রুমে রাজা এবং মিসেস ডায়না থাকে, ওকে? ডায়না আপনার আশা নয়, ডায়না ইজ মাই লাভ অ্যান্ড লাইফ, সে আমার স্ত্রী। শরীয়ত অনুযায়ী ইসলাম ধর্মে স্বামী বেঁচে থাকতে কোনো মেয়ে দ্বিতীয় বিবাহ করতে পারে না, যদি বিধবা হয় তো পারে, কিন্তু আমি তো বেঁচে আছি, সে আপনার স্ত্রী হবে কোন আইনের জোরে? কি বলতে চান আপনি? আমি বলতে চাই, বাংলাদেশের বিজয়নগরের জমিদার বংশের একমাত্র উত্তরাধিকার আমি, সোহেল চৌধুরী। জমিদারের রেওয়াজ অনুযায়ী 5,01,000 দেনমোহরে আশাকে কবুল করে বিয়ে করেছি। এই সেই কাবিননামার ফটোকপি। তো সেই আশা কি করে আপনার স্ত্রী হয় জনাব? আপনি আমাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন? ডাইনা আপনার স্ত্রী নয়, এসব সাজানো অভিনয়। সাজানো নয়, অভিনয় নয়, সত্য। এই ডাইনাই আমার আশা, আমার প্রেম, আমার ভালোবাসা। দেখুন ডাইনাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আপনি হয়তো ওর আসল পরিচয় জানেন। আমি ওর আসল পরিচয় জানি না, আমি সব জানি। আশা বিজয়নগরের গরিবুল্লার একমাত্র মেয়ে। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। ডায়না ঢাকার বিশিষ্ট শিল্পপতি আহমেদ গ্রুপের মালিক, ইমতিয়াজ সাহেবের একমাত্র কন্যা। বিশ্বাস না হলে আহমেদ ইমতিয়াজ সাহেবের কাছে গিয়ে এর সত্যতা যাচাই করতে পারেন। ডোন্ট ডিস্টার্ব মি, রিমেম্বার ইট। ওকে, আমি ঢাকায় যাব, ওই আহমেদ ইমতিয়াজের সঙ্গে আমি মোকাবেলা করব। ইয়েস, মাই অনলি ডটার, আমার একমাত্র মেয়ে ডায়না। ডায়না আপনার মেয়ে? কিন্তু সেই চোখ, সেই ঠোঁট, সেই নাক, সেই মুখ, সেই কণ্ঠ, বিজয়নগরের আশা, আমার আমার বউ, আমার 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 বউ। ওই ও শাট আপ, এটা ভদ্রলোকের বাড়ি। অফকোর্স ইউ আর এ জেন্টলম্যান, বাট এটা ডায়না নয়, এ আশা, আমার বউ। এখন আপনি যদি আশাকে নিজের মেয়ে বলে আটকে রাখেন, তাহলে আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য। হোয়াট আইন? আপনি আমাকে আইনের ভয় দেখাচ্ছেন? অলরাইট, আসুন আসুন আমার সঙ্গে আসুন। দেখুন এই ছবিগুলো ভালো করে দেখুন, যান যান দেখুন। এবার বলুন, এই মেয়েটির পোশাক আশাক ভাবভঙ্গির সঙ্গে আপনার হাতের এই ছবির মেয়েটির কোনো মিল আছে? নেই, পোশাক আশাক ভাবভঙ্গিতে কোথাও কোনো মিল নেই, কিন্তু চেহারা? পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের চেহারার অবিকল মিল থাকতে পারে, তাই বলে আপনি আমার মেয়েকে নিজের স্ত্রী বলে দাবি করতে পারেন না। আপনি বেরিয়ে যান, আপনি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। যাচ্ছি ইমতিয়াজ সাহেব, কিন্তু এই আমার বউ, আমার রাঙা বউ। কে জানে আমার ডায়না এখন কোথায়। Yeah.
প্রীতি আমার হৃদয় তাই জ্বলছে। তোমাকে আপন করে কাছে প্রীতি আমার হৃদয় তাই জ্বলছে। আজ সুখ 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 দাও না তুমি বুকে টেনে টেনে নাও না। আজ সুখ 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 দাও না তুমি বুকে টেনে টেনে নাও না। এতদিন পর আমি আমার রাঙা বউকে খুঁজে পেয়েছি আলতাফ। এখন দরকার প্রমাণ। প্রমাণ আপনি কোথায় পাবেন হুজুর? প্রমাণ আমার হাতেই আছে, সেই প্রমাণ নিয়ে আমি ব্যাংকক যাব। ওকে, থ্যাংক ইউ। Thank you.
সুন্দর, হোটেল পাল্টেছো কেন আসো? আমার কাছ থেকে পালাতে চাও? পালিয়ে কতদূর যাবে তুমি, কতদূর? কি হলো? দেখো তো চোখে যেন। এক্সকিউজ মি, থ্যাংক ইউ। কি খাবে? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস, থ্যাংক ইউ। সত্যি ব্যাংককের মনোরম দৃশ্য আমার মন কেড়ে নিয়েছে, দেশে ফিরে যেতে একদম ইচ্ছে করছে না। তাই? তোমার যদি ইচ্ছে হয় তাহলে আমি সারাটা বিশ্ব তোমাকে ঘুরে দেখাতে পারি, যাবে না রাজা? কি হলো বলো না, বলো। দেশে চলেন স্যার, দেশে চলেন স্যার, এখান থেকে কি করবেন? আলতাফ জি, ধর ধর তোর বিয়ে করাবো, তোর বিয়ে করাবো, যদি হোটেলে অন্য কারো সঙ্গে শুয়ে থাকে তাহলে কেমন লাগবে? কেমন লাগবে তোর? আমার বিয়ে করাবো, আমার প্রেম, আমার ভালোবাসা। ছাড়বো না, ওই রাজাকে আমি ছাড়বো না, যে কোনো উপায় হোক। আমার বউকে আমি চাই। রাজা, আমার খুব ভয় করছে রাজা। হ্যাঁ রাজা, আমার খুব ভয় করছে রাজা। রিল্যাক্স টেনার, রিল্যাক্স। আমার মনে হয় লোকটা মানসিক রোগী, নয়তো কোনো প্রতারক চক্রের লিডার। তবুও আমার জীবন থাকতে ওই ক্রিমিনালটা আমার বুক থেকে তোমাকে কিছুতেই কেড়ে নিতে পারবে না। আচ্ছা রাজা, ব্যাংকক পুলিশের কাছে ওর বিরুদ্ধে একটা জিডি করলে কেমন হয়? না না, বিদেশে ঝামেলা করে কোনো লাভ নেই, দেশে ফিরে গিয়ে ওকে একটা উপযুক্ত শিক্ষা দিতে হবে। ভয় নেই,
আমি তো আছি, তুমি বসো, আমি রিসিভ করছি। হ্যালো, হ্যালো পাপা, আমি রাজা বলছি। কেমন আছো তোমরা? হ্যালো পাপা, বাংলাদেশের সোহেল চৌধুরী নামে একজন প্রতারক আমাদেরকে খুব বিরক্ত করছে। সোহেল চৌধুরী? আরে ক্রিমিনালটা তো এসে আমাকে হুমকি দিয়ে গেছে। না, তোমরা হোটেল চেঞ্জ করেছো, খুব ভালো করেছো। জি, নাও কথা বলো। হ্যালো, হ্যালো পাপা। হ্যাঁ পাপা, ওই সোহেল চৌধুরী নামে লোকটা ভীষণ ভয়ঙ্কর, সন্ত্রাসী গ্রুপ নিয়ে ব্যাংককে এসেছে। তবে এই মুহূর্তে তোমাদের ব্যাংককে থাকাটা নিরাপদ নয়, তোমরা দেশে চলে এসো। জি আচ্ছা, ওকে পাপা, ওকে চলো। সালাম রাজা সাহেব। বউ কেমন আছো? কার অনুমতি নিয়ে আমার বউর সাথে কথা বলছেন? আশা আমার বউ, আর বউর সাথে কথা বলতে অনুমতি লাগে না। বউ, বউ চলানো ঢাকা। দাঁড়ান, সামনে আর এক পা বাড়াবেন না। ব্যাংককের মাটিতে আমি কোনো অঘটন ঘটাতে চাই না। ফিরে যান, আপনি এই মুহূর্তে ফিরে যান। ভাড়াটিয়া গুন্ডা মাস্তান দিয়ে আপনি আমার স্ত্রীকে কোনো দিনই তুলে নিতে পারবেন না। কোনো গুন্ডা পান্ডা আমি পাঠাইনি, আমি আমার বউকে নিতে এসেছি, আর সাথে প্রমাণও নিয়ে এসেছি। আব্বাজান, আব্বাজান আসুন। আব্বাজান বলুন। তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো, আমাকে আর কষ্ট দিও না, এটা আমার মেয়ে নয়। তুমি আমাকে দেশে নিয়ে চলো। আপনি মিথ্যে কথা বলছেন। আশা, আপনার মেয়ে আমার স্ত্রী, আমার। এত কষ্ট করে আমি আপনাকে ব্যাংকক নিয়ে এসেছি নাটক করার জন্য নয়। একটা সরল মানুষকে দেশ থেকে জোর করে তুলে নেয় বিদেশের মাটিতে, অপমান আমি কিছুতেই সহ্য করব না। ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। 24 ঘন্টার মধ্যে আমি আমার বউকে নিয়ে যাব। রাজা, 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 কি হয়ে গেল রাজা? বলো কি হয়ে গেল আমার? ভেঙে পড়ো না ডায়না, জীবনে চলার পথে এমন বহু ঘটনাই ঘটে থাকে। ওই শালা আমাদের কিছুই করতে পারবে না, কিছুই না। এই শুনছো, সবকিছু জলদি গোছগাছ করে নাও, ফ্লাইটের সময় হয়ে গেছে, এয়ারপোর্টে রিপোর্টিং করতে হবে। ওকে, এই শোনো, আমি কোথায় যাচ্ছো? হোটেলের বিলগুলো পরিশোধ করে আসি। ঠিক আছে, চাও। পাজি, হাই। হ্যালো স্যার। ইওর বিল। থ্যাংক ইউ স্যার। এক্সকিউজ মি। ইয়েস স্যার, ইওর ফোন। ওহ, থ্যাংক ইউ। হ্যালো ডায়না, আমি আমার বউকে নিয়ে গেলাম, পারলে ঠেকাও। Two are requested to complete immigration and customs.
formality. Your attention, please. Your attention, please. Passengers are requested. মেয়ে মানুষ দেখলে নিজের মনে হয় না? যাত্রীদেরকে সিটে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কিন্তু এখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রীদেরকে বেল বাঁধার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনি এখানে কেন আব্বাজান? হ্যাঁ, আপনার চোখে পানি কেন? হ্যাঁ, আরে ইমতিয়াজ সাহেবের মেয়ের জন্য আপনার এতটা উতলা হওয়া শোভা পায় না। কি হলো, মাথা নিচু করে ফেললেন যে? হ্যাঁ, তাহলে কি ধরে নেব আপনি মিথ্যেবাদী? হ্যাঁ, আপনি আপনার একমাত্র মেয়েকে অস্বীকার করেছেন? হ্যাঁ, ছিনিয়ে নিতে চেয়েছেন আমার স্ত্রীকে? মিথ্যে কথা, আমি আপনার স্ত্রী নই। আমার বাবাকে জোর করে হুমকি দিয়ে আপনি আমাকে বিয়ে করতে চেয়েছিলেন ক্ষমতার দম্ভ দেখিয়ে, কিন্তু কিন্তু আমি আপনাকে বিয়ে করিনি। আমি আপনাকে কবুল বলিনি। কবুল বলেছিল গ্রামের আরেকটি মেয়ে রহিমা। হাত ছাড়ুন, আমি আপনাকে কবুল বলিনি। বলুন মা, কবুল বলুন মা, কবুল। বাধ্য হয়ে সেদিন আমি আপনার প্রাসাদে গিয়েছিলাম। দিনের পর দিন আপনার অত্যাচার নির্যাতন সহ্য করে আমি আমার শরীরকে রক্ষা করেছি। একটিবারের জন্য নিজেকে আপনার ভোগের সামগ্রী বানাইনি। এরপরও কি আপনি আমাকে দাবি করবেন আপনার স্ত্রী বলে? বলুন, দাবি করবেন আপনার স্ত্রী বলে? আশা সেদিন মরেনি, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিল রাস্তার পাশে। ভাগ্য ভালো আমি তখন সে পথ দিয়ে যাচ্ছিলাম। খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে গেলাম। জ্ঞান ফেরার পর আশার কাছ থেকে জানলাম সে তোমার স্ত্রী নয়। সেদিন সে কবুল বলেনি। জানলাম তোমার অত্যাচারের কাহিনী। আমার কোনো সন্তান ছিল না। বন্ধু গরিবুল্লার একমাত্র মেয়ে আশার সব কথা শুনে ওকে আমার সন্তান হিসেবে বুকে টেনে নিলাম। তোমার মতো পাষণ্ডের হাত থেকে ওকে বাঁচানোর জন্যে দুই বন্ধু মিলে ঠিক করলাম আশা এখন থেকে ডায়না নাম নিয়ে আমার মেয়ে হিসেবে পরিচিত হবে। আর সেই পরিচয় ওকে বিদেশে পাঠালাম যাতে তুমি ওকে ভুলে যাও। এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আমি তো আমার রাঙা বউকে ভুলে থাকতে পারবো না। এই পৃথিবীতে যতদিন আমার নিঃশ্বাস থাকবে প্রতিটি নিঃশ্বাসে থাকবে আমার রাঙা বউ। রাজা, তোমার সাথে আমার কোনো বিরোধ নেই, কোনো দ্বন্দ্ব নেই, কোনো ঝগড়া নেই। আর আমি তোমার স্ত্রীকে ছিনিয়ে নিতে চাইনি। ভুল, ভুল, সবটাই ভুল। তুমি মহান রাজা, তুমি ওর ভালোবাসা পেয়েছো।
আমাকে ক্ষমা করে দিও। রাঙাবাবু বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার উপর কোনো অত্যাচার করিনি, করতে পারি না। অত্যাচার করেছে আমার শরীরের রক্ত, আমার বংশের রক্ত, যে রক্ত প্রবাহিত হয়েছে দাদার শরীর থেকে বাবার শরীরে, বাবার শরীর থেকে আমার শরীরে, সে রক্ত তোমাকে কষ্ট দিয়েছে রাঙাবাবু, আমি না। দারোগা সাহেব, আমার বদরক্তকে অ্যারেস্ট করুন। চলুন চৌধুরী সাহেব। কেউ আমার কাছে আসবে না, কেউ না। রাঙাবাবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না, রাঙাবাবু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি রাঙাবাবু, আমার মৃত্যুর সময় তুমি আমার পাশে ছিলে, আনন্দ আমার রাখবার জায়গা নেই, আমি তোমাকে ভালোবাসি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।